বাইবেল এই শিক্ষা দেয় যে দুষ্টরা খ্রিস্টকে প্রত্যাখ্যান করার দরুন নরকে নিক্ষিপ্ত হবে। গীত সংহিতা 9:17 পাঠ করলে জানতে পারব। বাইবেল বিজ্ঞানসম্মত ভাষায় ঘোষণা করে যে অনন্তকালীন নরক রয়েছে। নরক বাস্তব সত্য এবং এই ভয়ঙ্কর সত্যকে উপলব্ধি করতেই হবে। কেবল নতুন নিয়মেই 162টি স্থানে ক্ষমাবিহীন পাপীদের জন্য আসন্ন বিচারের বিষয় পাওয়া যায়। এর মধ্যে 70টি প্রভু যীশু নিজেই উচ্চারণ করেছিলেন। নরক কি? ঈশ্বরের উপস্থিতি হতে বহিষ্কৃত। দ্বিতীয় থিসলনিকীয় 1:9 পাঠ করলে জানতে পারব। নরক হল উৎপীড়ন ও শাস্তির স্থান। লুক তার 16:23 পাঠ করলে জানতে পারব। নরকের উৎপত্তি, নরক মূলত শয়তান ও তার দূতদের জন্য প্রস্তুত হয়েছিল। মথি তার 25:41 পাঠ করলে জানতে পারব। মানুষের কথা চিন্তা করে কখনো নরক প্রস্তুত হয়নি, কিন্তু মানুষ যদি ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে যে স্বর্গের অধিকার তাকে দেওয়া হয়েছে তাকে প্রত্যাখ্যান করে, তাকে চিরদিনের জন্য নরকে শয়তানের সঙ্গী হওয়া ছাড়া তার অন্য কোনো উপায় নেই। নরকের বর্ণনা। নরক প্রধানত শয়তান ও দুষ্ট দূতগণের জন্য তৈরি করা হয়েছিল। মথি তার 25:41 পাঠ করলে আমরা জানতে পারব। কিন্তু যে মানুষ একমাত্র মুক্তিদাতা যীশু খ্রিস্টের মাধ্যমে স্বর্গ অগ্রাহ্য করবে তাকেও শয়তানের সঙ্গী হয়ে নরকে যেতে হবে। নরক হল শাস্তির জায়গা। মথি তার 25:46 পাঠ করলে জানতে পারব। নরক হল উৎপীড়নের স্থান। লুক তার 16:23 পাঠ করলে জানতে পারব। নরক হল অগ্নিময় স্থান। মথি তার 16:42-50 প্রকাশিত বাক্য 20:15 যিশাইয় 33:14 পাঠ করলে আমরা জানতে পারব যে নরক হল অগ্নিময় স্থান, অর্থাৎ যেখানে আগুনের হ্রদ আমরা দেখতে পাই। নরক হল কীটের স্থান। মার্ক তার 9:44-46-48 পাঠ করলে জানতে পারব। লুক 16 উল্লেখ আছে সেখানে একজন অন্যজনকে চিনতে পারত, প্রার্থনা করার স্থান, কিন্তু তা গ্রাহ্য করা যাবে না। 27 আমরা দেখতে পারব লুক তার 16:27 তৃষ্ণার্ত হয়ে জল চাইলে কেউ দিতে চাইলেও তা সম্ভব হবে না। লুক তার 24-27 পাঠ করলে জানতে পারব। নরক হল অনন্তকালীন ও চিরস্থায়ী। কারা নরকে বাস করবে? নাস্তিকেরা। যিশাইয় তার 33:14 পাঠ করলে জানতে পারব। ঈশ্বরের বিরুদ্ধে আন্দোলনকারীরা। যিশাইয় 46:24 পাঠ করলে জানতে পারব। যারা অপবাদপূর্ণ কথা বলে। মথি তার 5:22 পাঠ করলে জানতে পারব। যারা শিশুদের বিপথে চালনা করে। মথি তার 18:8-9 পাঠ করলে জানতে পারব। ফরিসিগণ। মথি তার 23:33 পাঠ করলে জানতে পারব যে ফরিসিগণও তারা নরকে বাস করবে। অধার্মিকগণ। মথি তার 25:41 পাঠ করলে আমরা জানতে পারব যারা অধার্মিকগণ তারা নরকে বাস করবে। যাদের উপর সেই পশুর চিহ্ন আছে তারা নরকে বাস করবে। প্রকাশিত বাক্য
14 অধ্যায় 10 পদ পাঠ করলে জানতে পারবো। সেই পশু ও ভক্ত ভাববাদী নরকে বাস করবে। প্রকাশিত বাক্য 19 অধ্যায় 20 পদ পাঠ করলে জানতে পারবো। শয়তান নরকে বাস করবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ পাঠ করলে জানতে পারবো। মৃত্যু ও নরক এই বিষয়ে আমরা দেখতে পারি প্রকাশিত বাক্য 20 অধ্যায় 14 পদ পাঠ করলে। যাদের নাম জীবন পুস্তকে নেই তারাও নরকে বাস করবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 15 পদ। কাপুরুষ, অবিশ্বাসী, নরঘাতক, ব্যভিচারী, জাদুকরী, মূর্তি পূজারী, মিথ্যাভাষী প্রত্যেকেই তারা নরকে বাস করবে। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ আমরা পাঠ করলে জানতে পারবো।